এই সেই মুহূর্ত যখন ক্যালি রস ব্রকওয়েল নেথান জোনস ও আনকা সেলারিও মার্স সিমিউলেটর থেকে বের হন যেটি তিনশো দিন ধরে তাদের বাড়ি ছিল থ্রিডি প্রিন্টেড সেই আবাস ছেড়ে বেরিয়ে অবশেষে তারা তাদের পরিবারের কাছে ফিরছে প্রত্যেকেই খুব উচ্ছ্বসিত তারা আমি এই প্রকল্পে অংশ নিয়ে পৃথিবীতেই এমন ক্রমবর্ধমান একটি কাজের ছোট্ট অংশ হতে পেরে খুব গর্বিত আর সম্মানিত বোধ করছি যা হয়তো একদিন মানুষকে মঙ্গল গ্রহ অন্বেষণ করতে এবং সেখানে বসবাস করতে সক্ষম এই স্বেচ্ছাসেবকেরা তাদের বেশিরভাগ সময় অতিবাহিত করেছে নাসার ছোট্ট একটি সিমিউলেশন অপারেশনে বা অনুকরণ প্রকল্পে যা ভবিষ্যতের মহাকাশচারীদের একদিন করতে হবে যার মধ্যে রয়েছে মঙ্গল গ্রহে লাল বালুচরে হাঁটা শাকসবজি চাষ করা ফসল কাটা এবং পৃথিবীর সাথে ২২ মিনিটের যোগাযোগের ব্যবধান মোকাবেলা করা আমি এখান থেকে এই ধারণাটি পাওয়ার সুযোগের জন্য কৃতজ্ঞ যে আমাদের অবশ্যই সম্পদের দ্রুত ব্যবহার এবং বর্জ্যকে যত দ্রুত সম্ভব সম্পদের প্রক্রিয়াজাত করার বিষয়টি করতে হবে আমরা কোনো সময়সীমার উপর নির্ভর করে বাঁচতে স্বপ্ন দেখতে সৃষ্টিশীল কিংবা অনুসন্ধানে কাজ করতে পারব না যদি না আমরা এই নীতিগুলো মেনে চলি আমাকে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে কেন মঙ্গল গ্রহ নিয়ে এত মোহগ্রস্ত কেন মঙ্গল গ্রহে যাবেন কারণ এটি সম্ভব কারণ মহাকাশ একত্রিত হলে আমরা সেরা কিছু বের করে আনতে পারব কারণ এটি এমন একটি পদক্ষেপ যার মাধ্যমে পৃথিবীবাসীদের পরবর্তী শতাব্দীতে যাওয়ার পথ আলোকিত হবে নাসা জানতে আগ্রহী এই স্বেচ্ছাসেবকেরা কিভাবে পরীক্ষা নিরীক্ষা এবং দীর্ঘ জনবিচ্ছিন্নতার মধ্য দিয়ে এগিয়ে গেছে এটি সেই তিনটি মিশনের একটি যা সালের শুরুর দিকে মঙ্গল গ্রহে পা রাখতে নাসার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তথ্য অভূতপূর্ব একটি ধারণা দেবে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি মিশনের উদ্দেশ্যগুলি অর্জন করতে পারি এবং মঙ্গল গ্রহে ভবিষ্যতের মানুষ পাঠাতে সাফল্যের জন্য স্বাস্থ্য ও কর্মক্ষমতা বজায় রাখতে পারি মানবজাতির মহাকাশ অন্বেষণ প্রক্রিয়ার জন্য নিজেদের জীবনের একটি বছর উৎসর্গ করায় ধন্যবাদ জানানো হয় এই চারজন স্বেচ্ছাসেবককে